আপনার সহকর্মী কি হতে পারে আপনার কাছের বন্ধু? আমরা কর্মক্ষেত্রে যে পরিমাণ সময় ব্যয় করি তাতে সহকর্মীদের সাথে বন্ধুত্ব তৈরি হওয়া খুবই স্বাভাবিক এবং তা কোনোভাবেই খারাপ নয়। গবেষণায় দেখা যায়, কর্মক্ষেত্রে বন্ধু থাকা কাজের সন্তুষ্টি, কর্মক্ষমতা এবং কাজের গতি বাড়াতে পারে। তবে সহকর্মীদের সাথে খুব ঘনিষ্ঠ না হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল মনোবিজ্ঞানী এবং কর্মক্ষেত্র বিশেষজ্ঞ এমি কুপার হাকিম বলেছেন, আপনি হয়তো সদয়, প্রফেশনাল এবং ভালো হতে চান, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে প্রতিটি ব্যক্তিকে আমাদের ব্যক্তিগত তথ্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং স্বপ্নগুলো বলার দরকার নেই। আমরা প্রায় কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ লোকদেরকে বন্ধু ভেবে ফেলি, কিন্তু দুটো ব্যাপার এক নয়। সামাজিক হওয়া চাকরিতে মনোবল এবং আনন্দ বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু আপনাকে সীমানা নির্ধারণ করতে হবে। কর্মক্ষেত্রে বন্ধুত্বের জন্য চেষ্টা করার পরিবর্তে সহকর্মীর সাথে বন্ধুত্বপূর্ণ থাকা ভালো। হাকিম উল্লেখ করেছেন, সদয় এবং পেশাদার সম্পর্ক বজায় রাখুন। সহকর্মীর সাথে হয়তো কফির আড্ডা বা লাঞ্চে যাওয়া যেতেই পারে, কিন্তু পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এতে করে আপনার ব্যক্তিগত জীবনের প্রাইভেসি ব্যাহত হতে পারে, যা অফিসের বেতন বা বোনাসের সিদ্ধান্তের সময় আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। হাকিমের মতে, আয় এবং চাকরির ক্ষেত্রে সর্বদাই একটি প্রতিযোগিতা চলতে থাকে। কর্মজীবনের অনেক সময় আমাদের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। এক্ষেত্রে যখন আপনি কিংবা আপনার বন্ধু সহকর্মী এগিয়ে যাবে, বন্ধুত্বের মাঝে এক ধরনের দ্বন্দ্ব চলে আসতেই পারে। হাকিমের মতে, পিছিয়ে যাওয়া বন্ধুটি হয়তো মনের ভেতরে ক্ষোভ পুষে রাখতে পারে, যা কাজের পারফরমেন্সে ভালো প্রভাব রাখবে না। এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, ঠান্ডা মাথায় বসে সম্পর্কটি পুনরায় মূল্যায়ন করুন এবং নতুন সীমানা নির্ধারণ করুন। যে কোনো সম্পর্কই স্থির নয়, এবং সম্পর্কের মাঝে যদি কোনো পরিবর্তন চলে আসে, তাহলে সে সম্পর্ক পুনর্নির্বাচন করার উপদেশ দিয়েছেন হাকিম। অনেক সময় দেখা যায়, আমরা অনেক ব্যক্তিগত তথ্য আপন ভেবে সহকর্মীদের বলে ফেলি, পরে দেখা যেতে পারে সেই তথ্যগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার একজন সহকর্মীকে জানান যে আপনার অফিসে বর্তমান অবস্থায় আপনি খুশি নন এবং একটি নতুন চাকরি খুঁজছেন, কিন্তু পরবর্তীতে আর চাকরিটি ছাড়লেন না, কিন্তু এই তথ্যটি আপনার বন্ধু উপরমহলকে জানিয়ে দিত, এতে আপনার ক্যারিয়ারে বাজে প্রভাব পড়তে পারে। থেরাপিস্ট এবং বন্ধুত্ব বিষয়ক গবেষক মরিয়ম কারমায়ার বলেন, যখন আপনার বন্ধু আপনার চেয়ে উঁচু অথবা নিচু অবস্থানে চলে যায়, তখন বন্ধুত্বের স্বচ্ছতার মাঝে ব্যাঘাত ঘটতেই পারে। ম্যানেজার এবং তাদের অধীনস্থদের জন্য ব্যাপারটি আরো জটিল হয়ে ওঠে। আমরা কেউই চাই না কর্মক্ষেত্রে কেউ মনে করুক যে আমরা কাউকে বিশেষ সুবিধা দিচ্ছি। monster.com এর ক্যারিয়ার বিশেষজ্ঞ ভিকি সালেমি বলেছেন, যাকে আপনার ডিরেক্ট রিপোর্ট করতে হয় তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন। এটা এক ধরনের টু ওয়ে স্ট্রিটের মতো কাজ করবে, এতে দুপক্ষই অ্যাপ্রিসিয়েটেড বোধ করবে, কিন্তু তাই বলে প্রয়োজনের বেশি তথ্য দিয়ে ফেলা যাবে না। ইংরেজিতে একটি প্রচলিত কথা আছে, ইউ আর দ্য কোম্পানি ইউ কিপ। আপনার ক্লোজ সহকর্মীদের প্রতি যদি আপনার সংস্থার খুব একটা পজিটিভ ধারণা না থাকে, তাহলে এর প্রভাব আপনার কাজের ওপর পড়তেই পারে, যতই আপনি খুব ভালো পারফর্ম করেন না কেন। সালেমি এ ব্যাপারে সচেতন হওয়ার উপদেশ দিয়েছেন। দেখা যাবে, এর কারণে হয়তো আপনাকে গুরুত্বপূর্ণ কিংবা কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্টগুলো প্রতিষ্ঠান নাও দিতে পারে। মনের কথা খোলামেলা বলার ক্ষেত্রে বন্ধুর বিকল্প নেই, কিন্তু বন্ধুটি যখন অফিসের সহকর্মী, তখন ব্যাপারটা অতটা সহজ নয়। নেগেটিভ সার্কেলে আটকে যাওয়ার মতো ঘটনা ঘটেই যেতে পারে। কারমায়ারের মতে, কোর ইমিউনিটিং ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। কোর ইমিউনিটিং হলো একদল মানুষ যখন বারবার একটি বাজে ঘটনা বা ইমোশনের মধ্য দিয়ে যায়, তখন বন্ধুত্বটি হয়তো গভীর হয়, কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো জটিল সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই বারবার খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়াটা। এই ব্যাপারে সচেতন থাকতে হবে।